ক্লাস ইলেভেনে বিজ্ঞাপন লিখতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয়, তো খুব সহজে অ্যাডভার্টাইজমেন্ট প্র্যাকটিস করা যেতে পারে। একটা দুটো প্র্যাকটিস করলে অনায়াসে তোমরা পরীক্ষালে লিখতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব, মনে করো তোমার কলকাতাতে একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাট তুমি বিক্রি করবে, তোমার ফ্ল্যাট তুমি অন্য মালিককে দিয়ে দিবে, বিক্রি করতে চাও, তার জন্য বিজ্ঞাপন দেবে। কিভাবে লিখবে? একটা বিজ্ঞাপন লেখার নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে। তোমাকে একটা ফ্রেম রেডি করতে হবে। দেখো ফ্রেমটা কিভাবে রেডি করছি। তোমার কাজ হচ্ছে, তোমাকে একটা খাতা দেওয়া হলো, কলম দেওয়া হলো, মনে করো তোমার কাছে স্কেল পর্যন্ত নেই, শুধু খাতা আর কলমকে হাতিয়ার করে তুমি কি করে বর্ডারটা করবে আগে দেখে নাও। প্রথম কাজ হচ্ছে উপরে একটা লাইন টানবে, বাম দিকে একটা বর্ডার করবে আর ডান দিকে একটা বর্ডার করবে। ওকে, দেখো কিভাবে করছি। দেখো নিচেও একটা কমপ্লিট করতে হতো, নিচে আমি এখন এই মুহূর্তে কমপ্লিট করবো না, কারণ লেখাটা কত নিচে নামবে আমি জানি না। ঠিক আছে, খালি তিন দিকে আমি বর্ডার করে নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে উপরে একটা ছোট বক্স বার করব। কিভাবে বার করছি দেখো, একটা ছোট বক্স বেরোলো। এবার আমরা এখানে লিখব অ্যাডভার্টাইজমেন্ট, কথাটা লিখবো আর ব্র্যাকেটে লিখবো, যেহেতু কেনা বেচা হচ্ছে তাই আমরা লিখবো বাই অ্যান্ড সেল। তাহলে ছোট বক্সের কাজ আমরা কমপ্লিট করলাম, আমরা অ্যাডভার্টাইজমেন্ট লিখলাম, ব্র্যাকেটে লিখলাম বাই অ্যান্ড সেল। এবার এই বড় বক্সে আসবো, এই জায়গাটাতে আমরা তারিখ দেবো, যে তারিখে আমরা বসে বিজ্ঞাপনটা লিখছি। এবারে আমরা যে বিষয়ে বিজ্ঞাপন দিচ্ছি, মানে যেটা বিক্রি করব, ফ্ল্যাট বিক্রি করব, তো আমরা লিখবো সাবজেক্ট একটা মেনশন করবো, আমরা লিখবো ফ্ল্যাট অন সেল। এবার আমি ফ্ল্যাটের মালিক, ফ্ল্যাটটা আমি বিক্রি করব, তাহলে ফ্ল্যাটের আমাকে ডেসক্রিপশন দিতে হবে, বিবরণটা দিতে হবে। মনে করো ফ্ল্যাটটা 1 BHK নাকি 2 BHK নাকি 3 BHK, সেটা আগে মেনশন করতে হবে, মানে বেডরুম কটা সেটা মেনশন করতে হবে। যদি একটা বেডরুম, একটা হল এবং একটা কিচেন হয় তাকে 1 BHK বলে, যদি দুটো বেডরুম, একটা হল একটা কিচেন হয় তাকে 2 BHK বলে, যদি তিনটে বেডরুম, একটা হল একটা কিচেন থাকে তাকে 3 BHK বলে। মনে করো আমার ফ্ল্যাটটা হচ্ছে 1 BHK, ঠিক আছে, আমি আগে ফ্ল্যাটটা 1 BHK না 2 BHK সে মেনশন করে দেবো, তাহলে আমরা বলবো 1 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা নিশ্চয়ই কোনো বিল্ডিং এর মধ্যে অবস্থিত, তো সেই বিল্ডিং এর একটা নাম থাকে, মনে করো সেই বিল্ডিং এর নাম হচ্ছে সুনিধি কমপ্লেক্স, এবং সেটা অবস্থিত মনে করো গড়িয়াহাটে, কলকাতার গড়িয়াহাটে অবস্থিত, তাহলে আমরা লিখে দেবো সুনিধি কমপ্লেক্স গড়িয়াহাট। এবারে মনে করো আমার ফ্ল্যাটটা কত মাপের, মানে কত স্কোয়ার ফুট, মনে করো 520 স্কোয়ার ফুট, তার আমরা উল্লেখ করে দেবো 520 স্কোয়ার ফুট। স্কোয়ার ফুটকে এভাবে সংক্ষেপে SQFT লেখা যায়, তাহলে 520 স্কোয়ার ফুট, মানে কত বড় ফ্ল্যাট, ভেতরে স্পেস কতটা, যারা দেখবে বিজ্ঞাপনটা তারা অনায়াসে বুঝতে পেরে যাবে, আন্দাজ লাগাতে পারবে যে ফ্ল্যাটটা বেশ বড় সড়ো নাকি ছোটোখাটো। এবারে বলে দেবো এই ফ্ল্যাটটা আমার একতলায় আছে নাকি দোতলায় আছে নাকি তিনতলায় আছে, বলে দেবো। মনে করো তিনতলায় আছে, তাহলে তিনতলায় আছে মানে ইংরেজিতে লিখবো সেকেন্ড ফ্লোর। এবারে মনে করো এই ফ্ল্যাটের সঙ্গে দক্ষিণ দিকে মুখ করে একটা ব্যালকনি অ্যাটাচ করা আছে, তাহলে আমরা লিখবো সাউথ ফেসিং ব্যালকনি। এবারে বলে দেবো এই ফ্ল্যাটটা মনে করো মার্কেট থেকে এবং বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই আছে, তাহলে আমরা লিখবো নিয়ার বাস স্ট্যান্ড অ্যান্ড মার্কেট। তারপরে বলে দেবো এই ফ্ল্যাটে মনে করো 24 ঘন্টাই কারেন্ট থাকে, জলের সাপ্লাই থাকে এবং সিকিউরিটি পাওয়া যাবে, তাহলে আমরা লিখে দেবো 24 ঘন্টা কারেন্ট, কারেন্ট বলতে ইলেকট্রিসিটি, 24 ঘন্টা ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই এবং সিকিউরিটি। এই 24 ঘন্টাকে লেখার স্টাইল হচ্ছে 24x7, মানে সবসময় অ্যাভেলেবেল, তাকে আমরা এভাবেই লিখবো। দেখো এবারে বলবো গাড়ি পার্কিং করার জায়গাও আছে, মানে আমরা উল্লেখ করব পার্কিং স্পেস অ্যাভেলেবেল। তাহলে মোটামুটি আমরা ফ্ল্যাটের পুরো বিবরণটা দিয়ে দিলাম, 1 BHK ফ্ল্যাট বললাম, এটা সুনিধি কমপ্লেক্সের মধ্যে ওই বিল্ডিং এর মধ্যে আছে বলে দিলাম, গড়িয়াহাটে অবস্থিত এটা বলে দিলাম, 520 স্কোয়ার ফুট মাপটা বলে দিলাম, সেকেন্ড ফ্লোরে আছে মানে বাংলায় তিনতলায় আছে, দক্ষিণ দিকে মুখ করে ব্যালকনি আছে, সাউথ ফেসিং ব্যালকনি আছে বলে দিলাম, নিয়ার বাস স্ট্যান্ড অ্যান্ড মার্কেট মানে বাসের স্ট্যান্ড থেকে এবং মার্কেট থেকে কাছেই আছে বলে দিলাম,
24 ঘন্টা অ্যাভেলেবল আছে ওয়াটার ইলেকট্রিসিটি এবং সিকিউরিটি এটাও বলে দিলাম, পার্কিং স্পেস অ্যাভেলেবল আছে এটা বলে দিলাম, মানে আমার ফ্ল্যাটের সম্পর্কে যা যা বলার আমি সবটাই বলে দিলাম। এবার আমি এটা বিক্রি করবো কত টাকায়, মনে করেন এই ফ্ল্যাটটা আমি বিক্রি করবো 7 লক্ষ টাকায়, তাহলে আমরা লিখে দেবো অন সেল অ্যাট অনলি ₹7 লাখ। যোগাযোগের ঠিকানা দেবো, মানে আমি আমার নামটা উল্লেখ করব, ঠিকানা দেবো এবং ফোন নাম্বার দেবো, ফলে যারা ফ্ল্যাটটা কিনতে চায় তারা আমাকে ওই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, আমি যে কোনো একটা নাম দিচ্ছি এবং যে কোনো একটা ঠিকানা দিচ্ছি, সঙ্গে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবো। ওকে, দেখো আমার একটা নাম দিয়ে দিলাম জাহির আলম, ঠিকানা দিয়ে দিলাম রামনগর পূর্ব মেদিনীপুর, আর ফোন নাম্বার দিয়ে দিলাম 9735290385, কার ফোন নাম্বার আমি নিজেও জানি না। ঠিক আছে, বেশ আমাদের লেখা কমপ্লিট, এবার বিজ্ঞাপন লেখা শেষ। এবার নিচে যে এই পোর্শনে আমরা একটা দাগ দিয়ে বিজ্ঞাপনটাকে কমপ্লিট করব। তাহলে আমাদের বিজ্ঞাপন মোটামুটি লেখা শেষ, কত অনায়াসে কত সহজে তোমরা বিজ্ঞাপনটা পরীক্ষা হলে লিখতে পারবে। আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।